আমাদের বেতন বাড়বে কবে? নিজের আর নিজের বউয়ের বেতন মিলায়ও তো সমস্যা ফেস করতেছি। এক মাস পর থেকে নিজের ছেলের স্কুলের বেতন দিতে হবে বাজেটের মধ্যে, কারণ তাকে একটা ভালো স্কুলে তো ঢুকাইতে হবে। কাজের এই চাপের মধ্যে তো দিন দিন শরীর খারাপ হয়ে যেতেছে। বসের উচিত আমার কাজের চাপ একটু কমায় দেওয়া। পরিস্থিতি বিবেচনা করে হয়তো বা শব্দগুলোর অর্থ ভালোই বোঝা গেছে। তারপর আসুন আমরা আরেকটু আলোচনা করি। ওয়্যাক্স শব্দটা একটা ট্রেচারাস ওয়ার্ড, এটার অর্থ আমরা জানতাম মোম, কিন্তু এটার আরেকটা মিনিং বাড়ানোও হতে পারে। অ্যামালগামেট শব্দের অর্থ হচ্ছে একত্র করা, জোড়া লাগানো। এটার আরো দুটো সিনোনিম হতে পারে কনসলিডেট এবং ইয়োক। কর্ন ওয়ার্ড রুটটা নিয়ে আমরা নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব। অ্যাপেন্ড শব্দের অর্থ হচ্ছে অ্যাটাচ বা সংযুক্ত করা, এটার আরো দুটো সিনোনিম হতে পারে অ্যানেক্স বা এফেক্স। অ্যানেক্স শব্দটা তো আমরা জানি, যেটা বইয়ের শেষের দিকে অ্যাটাচ করা থাকে, অথবা এফেক্স, যেটাকে ফিক্স করে দেওয়া হয়েছে এক্সট্রা। অ্যাডহিয়ার বা অ্যাক্রু শব্দের অর্থও অ্যাটাচ বা সংযুক্ত করা বা সংযুক্ত হওয়া। আমরা একটু আগে পড়েছি অ্যাডহিয়ারেন্ট শব্দের অর্থ অনুসারী। ইনকর্পোরেট এবং সাবজিউম, এই দুইটার অর্থ সংযুক্ত করা। কোনো কিছু অ্যাসাইন করা বা আরোপ করা বা বন্টন করার সিনোনিম হতে পারে অ্যাট্রিবিউট বা অ্যালোকেট। ইম্পিউট, অ্যাসক্রাইব এবং রেফার, এই তিনটাও অ্যাসাইন করারই সিনোনিম। কোনো কিছুকে হ্রাস করা বা কমিয়ে ফেলার সিনোনিম হতে পারে অ্যাটেনুয়েট অথবা এব। এব শব্দটা আমরা জানি এভেন্টাইট থেকে, ভাটার সময় পানি কমে যায়, তো সেখান থেকে এব মানে কমে যাওয়া মনে রাখতে পারেন। অ্যালয় শব্দটার অর্থ কিন্তু কমে যাওয়া। অ্যালয় শব্দটা নাউন হিসেবেও ব্যবহার করা হয়, যেমন কোনো মিক্সচার অফ মেটালস। কিন্তু যখনই আপনি কোনো কিছু মিক্সচার করছেন, তখনই তার আপনি সেটার বিশুদ্ধতাকে কমিয়ে দিচ্ছেন। সেখান থেকে মনে রাখতে পারেন যে অ্যালয় হচ্ছে বিশুদ্ধতা কমিয়ে দেওয়া, তার মানে শুধু কমিয়ে দেওয়া। আরেকটা ওয়ার্ড হচ্ছে ড্যাম্প। কোনো কিছুর তীব্রতা বা লেভেল কমিয়ে দেওয়াকে আমরা বলতে পারি অ্যাবেট অথবা মডুলেট শব্দটা ইউজ করতে পারি। মিটিগেট বা সাবসাইড ইউজ করতে পারি। সাবসাইড মানে হচ্ছে এফেক্টগুলোকে সাইড করে দেওয়া, অথবা মিটিগেট শব্দের অর্থ আমরা জানি নিরসন করা।